সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মুসা আলম বাদী হয়ে 15 জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় অভিযোগ দায়ের করেছেন। বাদীর অভিযোগও এলাকা সূত্রে জানা যায়, গত রবিবার 5 এপ্রিল সন্ধ্যায় বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামে স্কুলের ইট কেনাবেচা নিয়ে মৃত সোরহাব হোসেনের পুত্র মোহাম্মদ মুসা আলমের বাড়িতে অতর্কিত হামলা চালায় একই গ্রামের মৃত মোকসেদ আলীর পুত্র সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম গংরা। এরই জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। মামলার বাদী মুসা আলম জানান, পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য আব্দুল সালামের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত রবিবার সন্ধ্যায় আমার বাড়িসহ পার্শ্ববর্তী বাবুল ও হোসেন আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে সাবেক ইউপি সদস্য আব্দুল সালাম, রেজাউল করিম রেজু, আবু সাইদ, জহির, বদ্দু, হোসেন, সানোয়ার, সাইফুল, মফিজুল এরশাদ, আব্দুল মান্নান সহ আরও অনেকেই। এ সময় আমার বাড়ির আলমারিতে থাকা নগদ 10 লক্ষ টাকা, 6 বড়ি সোনার গহনা সহ আরও 2টি বাড়িতে লুটপাট করে নিয়ে যায় তারা। এতে প্রায় 15 লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। পরে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করি। অপরদিকে বিবাদী হোসেন আলীর স্ত্রী বিউটি খাতুন জানান, আমার চাচা শ্বশুর মাগরিবের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন, এমন সময় অতর্কিতভাবে মুসা আলম সহ 5-6 জন এসে গাছের ডাল দিয়ে এলোপাথারিভাবে মারতে থাকে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম মুঠোফোনে জানান, দেলুয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষ থানায় অভিযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাঁচজন মিলাম আসছে, অতিরিক্ত মার দিচ্ছে, মার দেওয়ার পরে হে আর যখন কুড়াল না বাড়াইছে, এই যে কুমুদের বেটা লাভ আছে, হে তখন একজনে যে এই দিককার একজন তার ডাকাতে সরা দিছে, তারপরে ছেলে রেজাউল, ওর ভাই সাইদ, জহির, বুদ্ধু, ওর মেয়ের জামাই খালেক, মান্নান, এরা অতর্কিত ভাবে এসে সশস্ত্র ভাবে গতকাল আমাদের বাড়িতে হামলা চালায়, আমাদের গেট কোপায়, বাড়িঘর ভাঙচুর করে এবং ঘরের ভিতরে যায় স্টিলের আলমারি ভেঙে ওখান থেকে টাকা নিচ্ছে 10 লক্ষ, ঘড়ি মানে আমার স্বর্ণ ছিল 6.5 ভরি, এগুলো নিয়ে গেছে এবং মানে অসৃষ্টি মানে বৃষ্টি ভাষায় গালি গালাজ করেছে। আমরা এখন উপযুক্ত বিচার করছি এই বিষয়ে। আপনাকে থানায় কোনো জি, এখানে আমি থানায় জিডি করেছি, মানে কেস করেছি গতকাল রাত্রে পুলিশ আসছিল, এসে কাউরে কোনো আসামি পায়নি।